ভোটের আগে রাজ্যে দফায় দফায় বঙ্গ সফরে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। শনিবার রাজ্যে ফের পা রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দুপুর ১২টা নাগাদ পৌঁছান অন্ডাল বিমানবন্দরে, সেখান থেকে কাটোয়ায় পৌঁছান তিনি। কাটোয়ায় রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন জেপি নাড্ডা। সেখানে তার সাথে ছিলেন রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়। এর পাশাপাশি কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে শস্য সংগ্রহ করেন তিনি। কর্মসূচির ফাঁকে কাটোয়ার জগদানন্দপুরে মথুরা মণ্ডল নামে কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজ সারেন জেপি নাড্ডা। গোমাতারও সেবা করেন সেখানে। একদিকে কেন্দ্রে কৃষি আন্দোলন, তার মধ্যে এই পরিস্থিতিতে আজ বঙ্গ সফরে এসে কৃষক সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর কাটোয়া থেকে বর্ধমান পৌঁছানোর পর দলীয় কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও প্রথমে তিনি রোড শোয়ে যোগ দিতে যান। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।